আওয়ালানা আহমদ রেজা খান হলেন যুগের ইমাম আবু হানিফা আমি আল্লাহর কসম করে বলতে পারি এই কিতাবের মধ্যে কুফুরে আঁকিতা তো দূরের কথা এর কোনো ইশারা ইঙ্গিতও নেই আহজবুল্লাহিম শৈতীম বিসমিল্লাহ রহমান রহিমাদ আলা রসুল খরিম ও আল্লাহ ওয়সাহাবি হাজমাহীন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে খুব দুঃখের সাথে এই ভিডিওটি বানাতে হচ্ছে এবং এমন একটি বিষয় নিয়ে যেটি বর্তমানে একজন আরিম আমাদের অন্তরে খুব ব্যথা দিয়েছেন একজন আলিম যিনি না জেনে না বুঝে গবেষণা না করে তা না পড়ে না জেনে না বুঝে এমন একটি মন্তব্য করেছেন যা সাধারণ মুসলমানের অন্তরে রক্তকরণ তৈরি করেছেন সাধারণ মুসলমানদের অন্তরে উনি ব্যথা দিয়েছেন তো সেটি হচ্ছে এই কানজুল ইমান আমার কাছে এটি পুরনো সংস্করণ আপনারা দেখতে পাচ্ছেন তো এই কাঞ্জুল ইমান এই কিতাবটির নতুন সংস্করণ যেটি দুই খণ্ডে প্রকাশ হয়েছে এটি হচ্ছে এক খণ্ডে তিরিশ পাড়া এবং উনি যেটি দেখেছেন সেটি হল খণ্ডে তিরিশ পাড়া এটি হচ্ছে ইমামে আহলে সুন্নত আলা হজরত শাহ মোহাম্মদ আহমদ রাজা খান বেরলবি রহমতুল্লাহ আলহের পবিত্র কোরআনের তর্জমা অনুবাদ গ্রন্থ এবং এই কিতাবটির নাম হচ্ছে কনজুল ইমান এই নামে তিনি পবিত্র কোরআনের অনুবাদ করেছেন তো এই কিতাবটি উনি দেখিয়ে উনি বলেছেন যে যদি কেউ কাফের হতে চায় তারা যেন এই কিতাবটি পড়ে নাহসবিল্লা আমার কথা হল আপনি কিভাবে এই কথাটি বললেন যে এই কিতাবটি কাফের হওয়ার জন্য যথেষ্ট তার মানে কি এই কিতাবের মধ্যে অবশ্যই কুফরি আকিদার রয়েছে তাহলে আসুন আমরা জেনে নিই কুফরি কাকে বলে কুফরি আকিদা কাকে বলে আমরা আগে তার সঠিক সংজ্ঞা জেনে নেই ইসলামের শরিয়তের দৃষ্টিতে কুফরি আকিদা হচ্ছে যে যিনি ইসলামের মৌলিক বিষয়গুলোকে অস্বীকার করবেন হ্যাঁ ইসলামের মৌলিক বিষয়গুলোকে আকিদাগুলোকে উনি যিনি অস্বীকার করবেন হ্যাঁ তো তিনি কাফির হয়ে যাবেন ইসলাম থেকে হ্যাঁ কাফির হয়ে যাবেন তাহলে কয়েকটি উদাহরণ যদি আমি বলি কুফরি আকিদা কি কী হতে পারে যে আল্লাহকে অস্বীকার করা তার মধ্যে একটি হলো তাহলে কি কিতাবের মধ্যে কোথাও কি আল্লা আল্লাহকে অস্বীকার করা হয়েছে নবীকে অস্বীকার করা একটু কুফিয়াকিদা এখানে কোথাও কি নবীকে অস্বীকার করা হয়েছে আল্লাহকে আল্লাহর সাথে শিরিক করা হ্যাঁ তাহলে এখানে কি কোথাও কি আল্লাহর সাথে শিরিক করা হয়েছে কিতাবের মধ্যে নেই ইসলামের মৌলিক বিষয়গুলিকে অস্বীকার করা নামাজ রোজা হজ জাকাত এগুলোকে অস্বীকার করা এখানে এই কিতাবের কোথাও কি কালিমা নামাজ রোজা হজ জাকাতকে অস্বীকার করা হয়েছে হালালকে হারাম মনে করা হয় হারামকে হালাল মনে করা হয় এমনকি কোথাও এখানে বর্ণিত আছে যদি কেউ দেখাতে পারেন তাহলে আমরা অবশ্যই মেনে নিব তাহলে এই কিতাবের কোথাও তো ইসলামের মৌলিক ইসলামের কোনো একটি বিষয়কে অস্বীকার করা হয়নি যেই বিষয়গুলো অস্বীকার করলে একজন মানুষ কাফির হয়ে যাবে হুম তাহলে যদি এই কিতাবের কোথাও যদি এমন বিষয় না থেকে থাকে তাহলে কেন এই কিতাবটি পড়ে একজন কাফির হয়ে যাবে নাওজবিল্লা তাহলে বোঝা গেল অবশ্যই এর মধ্যে একটি অন্যরকম চিন্তাভাবনা রয়েছে তো আমি যেটি বলতে চাচ্ছি তিনি যে কারণে এই কিতাবটিকে কুফরি আঁকিদার মনে করেছেন অবশ্যই তাকে প্রমাণ করতে হবে তাকে দেখাতে হবে যে এই কিতাবের অমুক জায়গায় অমুক লাইনে অমুক শব্দে অমুক আয়াতের মধ্যে কুফরি আঁকিদা রয়েছে আমি চ্যালেঞ্জ করতে পারি কুফরি আঁকিদার কোনো শব্দ বাক্য তো দূরের কথা এর ইশারা ইঙ্গিত পর্যন্ত এই কিতাবের মধ্যে নেই ইনশাআল্লাহ আমি এই ভিডিওর মাধ্যমে তার কাছে মেসেজ দিতে চাই আপনি দেখিয়ে দিন এবং তা অবশ্যই কোরআন হাদিস ইজমা কেয়াসের মাধ্যমে হতে হবে এর উপর ভিত্তি করে আপনাকে দলিল দিয়ে প্রমাণ করতে হবে যে হ্যাঁ এই চারটি শরীয়তের চারটি দলিল ভিত্তিতে অমুক শব্দে অমুক জায়গায় কুফরি আঁকিদা রয়েছে কুফরি আঁকিদার শব্দ বাক্য যাই পারেন আপনি দেখান তা তো দূরের কথা এর ইশারা ইঙ্গিত পর্যন্ত দেখাতে পারবেন না দূরবর্তী কোনো ইশারা ইঙ্গিত দেখাতে পারবেন না যে কিতাবের মধ্যে রয়েছে ঠিক আছে তাহলে আসুন এবার আসুন আমরা এ কিতাবে গ্রহণযোগ্যতা সম্পর্কে জেনে নিই তার আগে আসুন আমরা জেনে নিই ইমাম আহমদ রেজা খান উনি কে ছিলেন এবং উনার সম্পর্কে কী ধরনের মন্তব্য রয়েছে আলেম সমাজের মধ্যে তো আমি প্রথমেই শুরু করতে চাই আশরাফ আলী থানবির মন্তব্য দিয়ে তিনি কি মন্তব্য করেছেন আশাফলী থানবির এই মন্তব্যটি তার একটি কিতাব আশরাফ সানিহ হ্যাঁ এর প্রথম খণ্ড একশো উনত্রিশ পৃষ্ঠার মধ্যে তিনি বলেন আমার যদি সুযোগ হতো তাহলে আমি মৌলবী আহমদ রেজা খান বের্লবীর পেছনে নামাজ পড়ে নিতাম সুহান আল্লাহ এই কথাটি তিনি বলেছেন উসুয়ায়ে আকাবির নামক কিতাবের আঠারো পৃষ্ঠায় আরেকটি কিতাবের মধ্যে আশরাফুল সাওয়ানি এর প্রথম খণ্ড একশো উনত্রিশ পৃষ্ঠায় তিনি বলেন তার সাথে আমাদের বিরোধিতার বাস্তবিক পক্ষে যে কারণ সেটা হলো হুব্বে রসুল অর্থাৎ রসুল করিম সাল্লু আলাইস্লামের ভালোবাসা তিনি আমাদেরকে হুজুর সাল্লাহ আলাইস্লামের প্রতি অশালীনতা অর্থাৎ বেয়াদবি প্রদর্শনকারী মনে করেন জি দর্শক শ্রোতামণ্ডলী তিনি আরও সুন্দর মন্তব্য করেছেন তার আরেকটি কিতাবের মধ্যে এবং যেটি আলা হজরত কা ফেখি মাকাম এর একটি কিতাবের মধ্যে প্রকাশিত হয়েছে লাহোর থেকে উনিশশো সালে এবং এটা মারানা আখতার শাহজাহান পুরী উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন সেখানে তিনি বলছেন আমার অন্তরে আহমদ রেজার প্রতি অসীম সম্মান রয়েছে তিনি আমাদেরকে কাফের বলেন কিন্তু ইশকে রাসুলের ভিত্তিতেই বলেন অন্য কোন উদ্দেশ্য তো বলেন না তাহলে আশরাফ আলী থানবির মুখ থেকে আমরা ইমাম আহমদ রাজা খান ফাজেল বেরুলবির রহমতুল্লাহ আলহের সম্মান ওনার অবস্থান ওনার দরজা সম্পর্কে আমরা জানতে পারলাম আরেকজন বিতর্কিত মাওলানা যিনি জামাত ইসলামের প্রতিষ্ঠাতা তার সম্পর্কে ইমাম আহমদ রেজা খান অনেক ফতোয়া দিয়েছেন তার কুফরি আঁকিদার কারণে তার বিতর্কিত মন্তব্যের কারণে কিন্তু তিনি ইমাম আহমদ রেজা খান সম্পর্কে কি বলেছেন আসুন আমরা জেনে নেই তিনি বলেন মানা আহমদ রেজা খানের জ্ঞান গরিমাকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা করি তিনি বিধানাবলীর বিষয়ে অত্যন্ত উঁচু মানের ছিলেন তার এই শ্রেষ্ঠত্বের কথা ওই সমস্ত লোককেও স্বীকার করতে হবে যারা তার সাথে বিরোধ রাখে সোহান উল্লাহ তাহলে মালানা মৌদুদি উনি উনি এই কথা বলছেন ইমাম আহমদ রেজা খানের সম্পর্কে এবং এই কথাটি মাকালাতে ইয়ামে রেদা নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে দ্বিতীয় খণ্ড যেটা লাহোর থেকে মুদ্রিত প্রকাশিত তিনি আরও বলেন মালানা মৌদিদি আরও বলেন ইমাম আহমদ রেজা খান সম্পর্কে আমার দৃষ্টিতে মালানা আহমদ রেজা খান মরহুম ও মকফুর ধর্মীয় জ্ঞান ও গভীর অন্তর্দৃষ্টির ধারক এবং মুসলমানদের একজন উচ্চ পর্যায়ের সম্মানযোগ্য ইমাম মুক্তাদা অর্থাৎ ইমাম ছিলেন যদিও তার কোনো কোনো ফতোয়া ও মতামতের সাথে আমার বিরোধ রয়েছে কিন্তু আমি তার দিনী হেদমতের কথাও নির্দ্বিধায় স্বীকার করি সোহান আল্লাহ তাহলে মারা মৌদুদিও আমাদের দেখান সম্পর্কে এই কথা বলতে বাধ্য হয়েছেন কারণ ইমাম আহমদ রেজা খানের বক্তব্য ওনার মন্তব্য ওনার কথাবার্তা ওনার কাজের মধ্যে এমনটাই ছিল এবং ওনার কোনো কথা কাজের মধ্যে কোনো দিন কুফরি আঁকিদা প্রকাশ পায়নি যার কারণে তারাও বলতে পারেনি তারা কোনো কুফরি আঁকিদা দেখাতে পারেনি তাদের কোন কিতাবের মধ্যে নেই এটা আমি চ্যালেঞ্জ করলাম যে তারা ইমাম আহমদ রাজা খানের কোনো কুফরি আঁকিদা কোরআন হাদিসের দলিল দিয়ে দেখাতে পেরেছেন পারেননি এবং এই কথাটি উনি যে বলেছে এটা ইমাম আহমদ আজাহ আল মিজান নামক একটি গ্রন্থ প্রকাশ ইম বলো ম্যাগাজিন ওটাতে প্রকাশিত হয়েছিল বোম্বাই থেকে যেটি উনিশশো সাতাত্তর প্রকাশ হয়েছিল তো আমরা এই পেলাম বিতর্কিত যারা তাদের মন্তব্য ইমাম আহমদ রাজা খান সম্পর্কে এবার আসুন আমরা দেখি নেই পৃথিবীর আরও অন্যান্য কেরাম মনীষীগণ ইমাম আহমদ রাজা খান সম্পর্কে কি বলেছেন আমি প্রথমেই যে মন্তব্য দিয়ে শুরু করেছিলাম মারানা আহমদ রেজা খান হলেন যুগের ইমাম আবহানিফা সুবাহান আল্লাহ এবং এই কথাটি কে বলেছেন জানেন ডক্টর আল্লাম ইকবাল আসুন তিনি কে বলেছেন আল্লাহর সম্পর্কে ভারতবর্ষের শেষ যুগে আল্লাহ হজরত রহমতুল্লাহ মতো বিজ্ঞ ও মেধা সম্পন্ন ফকি জন্মগ্রহণ করেননি তার ফতোয়াসমূহ পরেই আমি এই অভিমত অভিমত ব্যক্ত করলাম তার ফতোয়াই তার প্রতিভা বুদ্ধিমত্তা উৎকৃষ্ট স্বভাব পূর্ণাঙ্গ বুধশক্তি এবং দিনী বিষয়াদিতে জ্ঞান সমুদ্রের পক্ষে ন্যায়বান সাক্ষী তিনি আরো বলেন মালানা আহমদ রাজা খান একবার যেই মত প্রতিষ্ঠা করে দেন সেটার উপরই অটলভাবে স্থির থাকেন নিঃসন্দেহে তিনি স্বীয় মতামতের বহিঃপ্রকাশ ঘটার অতি গভীরভাবে চিন্তাভাবনার পরেই তার কৃত শরীয়তের কোনো ফয়সালা এবং তার প্রদত্ত কোনো ফতোয়া তাকে কখনোই না পরিবর্তন করতে হতো না কখনও তা বাতিল করতে হতো করে অন্য কোনো মতের প্রতি প্রত্যাবর্তন করতে হতো সোহান আল্লাহ জ্ঞানগত দিক দিয়ে মালানা আহমদ রাজা খান হলেন যুগের ইমাম আবু হানিফা মকালাতে ইয়ামে রেজা এই গ্রন্থটিতে এই মন্তব্যটি রয়েছে যেটা লাহোর থেকে প্রকাশিত ওনার এই তৃতীয় খণ্ডতে রয়েছে এবার আসুন এবার আসুন আমরা ভারতবর্ষের একজন বিখ্যাত ভাইস চ্যান্সেলর ভারতের বিখ্যাত বিশ্ববিদ্যালয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ডক্টর স্যার জিয়াউদ্দিন উনি কি বলেছেন তিনি বলেন নিজ দেশে অর্থাৎ ভারতবর্ষে আহমদ রেজার মতো এত বড় বিজ্ঞ পণ্ডিত ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও জ্ঞান শিক্ষার জন্য আমরা ইউরোপে গিয়ে দুঃখজনকভাবে অযথা সময় অপচয় করছে সুবাহান আল্লাহ তো আমি যে এটি বলতে চাচ্ছি পরিশেষে যে যিনি মন্তব্য করেছেন যে এই কাঞ্জুলিমানের মধ্যে এই কাঞ্জুলিমানের ইমানের মধ্যে এই এটি পড়ার মাধ্যমে একজন মানুষ কাফের হয়ে যাবে নাউজুবিল্লাহ যদি কেউ কাফের হতে চায় তাহলে সেই জন্য কাঞ্জুলিমান পারে পড়ে আমি আজকে চ্যালেঞ্জ করলাম যদি কেউ এখান থেকে একটিমাত্র কুফরি আকিদা দেখাতে পারেন আমি কুফরি আকিদা সরাসরিও যদি না যদি ইশারা ইঙ্গিতও এই কিতাবের মধ্যে কোরআনে এই অনুবাদের মধ্যে একটিও ইশারাও যদি দেখাতে পারেন যেখানে কুফরির ইঙ্গিত রয়েছে যে এই লাইনে এই অনুবাদে এই অমুক জায়গায় কিতাবের এই কোরআন তঞ্জুল ইমানের অমুক পৃষ্ঠায় অমুক অনুবাদে অমুক লাইনে অমুক শব্দের মধ্যে কুফরির ইঙ্গিত রয়েছে তাহলে আমরা নির্দ্বিধায় সেটি মেনে নেব তবে অবশ্যই কোরআন হাদিস ইজমা কেয়াসের ভিত্তিতে দলিল সহকারে প্রমাণ করে দিতে হবে যে এখানে কুফরি আঁকিদার ইঙ্গিত রয়েছে ইনশাল্লাহ সবাই ব্যর্থ প্রচেষ্টা সবাই ব্যর্থ চেষ্টা করবেন প্রমাণ করতে পারবেন না কোরআন হাদিস ইজমা কেয়াসের কোনো দলিল দিয়ে যদি কেউ করে থাকেন তাহলে আমার এই চ্যালেঞ্জটি গ্রহণ করুন এবং এই কিতাবের মধ্যে কুফরি আকিদার ইঙ্গিত রয়েছে বলেও যদি থাকে সেটিও কোরআন হাদিস ইজমা কেয়াসের এই চারটি শরিয়তের দলিলের ভিত্তিতে অবশ্যই প্রমাণ করে দেখাবেন যে এই কিতাবের মধ্যে কুফরি আকিদা রয়েছে যদি প্রমাণ করতে না পারেন তাহলে অবশ্যই আপনাদেরকে আমার মতো এভাবে লাইভে আমার মতো আপনাদেরকে এভাবে প্রকাশ্যে স্বীকার করতে হবে যে এই কানজুল ইমানের মধ্যে কোনো কুফরি আঁকিদা নেই এবং নিঃসন্দেহে এটি বর্তমান বিশ্বের জন্য একটি উল্লেখযোগ্য নির্ভরযোগ্য একটি অনুবাদ গ্রন্থ এবং তাফসির গ্রন্থ তাহলে এই গ্রন্থটিকে এই কিতাবটিকে যারা এভাবে বিতর্কিত করতে চাচ্ছেন আপনারা নিজেরা তো অবশ্যই গোমরার মধ্যে আছেন মুসলমানদেরকেও গুমরাহের মধ্যে ফেলে দিচ্ছেন তো ইনশাআল্লাহ আমি সকল মুসলমানদের প্রতি আকুল আবেদন করব আপনারা নিজের বিবেক বুদ্ধি জ্ঞান খরচ করুন খরচ করে চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নিন আপনারা কোনটি মেনে নেবেন অশেষ ধন্যবাদ সবাইকে